বিজেপি ও অন্যান্য দল ছেড়ে আইপিএফটিতে যোগ দিলেন 64 পরিবারের 185 জন ভোটার। নবাগতদের দলে বরণ করেন আইপিএফটি বিধায়ক ঋষিকেতু দেববর্মা ও দলের রাজনেতা মঙ্গল দেববর্মা। বিজেপি সহ অন্যান্য দল থেকে আইপিএফটিতে যোগ দিলেন 64 পরিবারের 185 জন ভোটার। রবিবার বিকেলে দলতলি জেবি স্কুল মাঠে আইপিএফটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আইপিএফটি বিধায়ক ঋষিকেতু দেববর্মা, দলের রাজ্য নেতা মঙ্গল দেববর্মা সহ অন্যান্যরা। দলবদলকারীদের আইপিএফটির পতাকা হাতে দিয়ে দলে বরণ করেন দলের রাজ্য নেতৃত্বরা। আইপিএফটি বিধায়ক ঋষিকেতু দেববর্মা সেদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে জানান, রাজ্যের উপজাতিরা আজও পিছিয়ে রয়েছে। উপজাতি এলাকাগুলোতে এখনও পর্যন্ত সঠিকভাবে পৌঁছায়নি জল রাস্তা। তবে নতুন সরকার উপজাতিদের উন্নয়নে এখন কাজ করছে, আগামী দিনগুলিতে উপজাতিদের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মতামত ওনার। আইপিএফটির রাজ্য নেতা মঙ্গলবীর দেববর্মাও উপজাতিদের অনুন্নয়নের দিকটি তুলে ধরেন ওনার বক্তব্যে। সভায় দল বদলকারী ছাড়াও সাধারণ কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।